বৈদ্যপুর জায়গাটা অবস্থিত হুগলি জেলায়। জায়গাটার মধ্যে যেমন প্রাচীনতার নিদর্শন দেখা যায়, তেমনই দেখা যায় তৎকালীন জমিদার বাড়ি, পুরনো স্থাপত্য। আমরা এই মুহূর্তে রয়েছি সেই বৈদ্যপুরের পুরাতন রাজবাড়ির স্থাপত্যের নিদর্শনের কাছে। আপামর মানুষ আধুনিক হয়ে গেল, কখনো কখনো প্রাচীনতার টানে ছুটে আসে এই জায়গায়। জায়গার চারিদিকে প্রাচীনতার যে ছাপ তা সম্পূর্ণ স্পষ্ট। একসময় এই নাট মন্দিরে মস্ত বাই নাচের আসর, কিন্তু এখন তা শুধুমাত্র আঘাত ধমধমে হয়ে পড়ে আছে। তা শুধুমাত্র পর্যটকদের মনের পিপাসা মিটিয়ে থাকে। অথচ একসময় এই জায়গাটা সন্ধ্যা হলেই মুখরিত হয়ে উঠত। চারিদিকে শোনা যেত সময় এই জায়গাতেই দুর্গা পুজো, সরস্বতী পুজো, শ্যামা পুজো ইত্যাদি পুজো হতো, কিন্তু এখন আর অত চাকচামক করে সেই পুজো হচ্ছে না। কিন্তু পুজোর রীতিটা চলে এসেছে, কিছু মেরামতি হয়েছে সেই ঠাকুরটা। পুজোর কথা এই জায়গাতেই রাজরাজেশ্বরের যে দেবত্ব ঠাকুর, তিনি এখানে বিরাজ করতেন, কিন্তু এখন তা অতীতে প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। মন্দিরগুলির গায়ে যে সমস্ত স্থাপত্যের নিদর্শন আমরা দেখতে পাই, তাও কালের প্রাচীন।